প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাসের শুরুতেই তোমাদের জন্য রইল একরাশ দ্বিতীয় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বিশ্বের করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আছো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে সিসিএস অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাফর আহমেদ, তোমাদের গণিতের শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে অনুপাত সমানুপাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা অধ্যায় ১১ এর দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা বলতো দেখি, ধারাবাহিক অনুপাত বলতে কি বুঝো? ধারাবাহিক অনুপাত কি? হ্যাঁ, দুটি অনুপাত, ক অনুপাত খ, খ অনুপাত গ, অর্থাৎ একই ব্যক্তি দুইবার আছে, ক অনুপাত খ, খ অনুপাত খ দুইবার আছে। এই যে এই দুটো অনুপাতকে যদি ক অনুপাত খ অনুপাত গ আকার লেখা যায়, একে ধারাবাহিক অনুপাত বলা হয়। তাহলে আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। দেখো, ক অনুপাত খ আছে আমাদের কত, 2:3, খ অনুপাত গ আছে, খ অনুপাত গ আছে 4:5। তাহলে আমাদের এখানে খ অনুপাত, এখানে অনুপাতের রাশি এখানে আছে কত, 3, আর এখানে আছে কত, 4। এই দুইটাকে একজাতীয় করতে হবে। যদি আমরা ক অনুপাত খ অনুপাত গ করতে পারি, তাহলে এটাকে বলা হবে ধারাবাহিক অনুপাত। এটা কিভাবে করা হয়, এই দুইটা লসাগু বের করতে হয়, লসাগুকে এখানকার উত্তর রাশি দ্বারা ভাগ করলে যা হয়, 4 কোন দ্বারা গুণ করলে কত হবে বলো তো, 4 × 2 = 8, 3 × 4 = 12। লসাগুকে 12 4 দ্বারা ভাগ করলে কত হয়, 3 দ্বারা গুণ করলে 12 = 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই যে ক্ষয়ের অনুপাত, একই রাশি একই হয়ে গেল। আমরা এখন লিখতে পারি 8:2, 12:5। এই যে আমরা এই দুটো অনুপাতকে ক অনুপাত খ অনুপাত আকারে প্রকাশ করলাম, সেটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। এই ধারাবাহিক অনুপাতের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব। এছাড়া কোন রাশি অনুপাতের যে ভাগ আছে, সমানুপাতিক ভাগ যাকে বলে, সমানুপাতিক ভাগ, সমানুপাতিক ভাগ বলতে কি বোঝায়? কোন রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকেই বলা হয় সমানুপাতিক ভাগ। যেমন আমাদের অনেক সময় আমরা ধরো 5 জনের মধ্যে 2000 টাকা ভাগ করে দিই, কিন্তু তাদের সমান ভাগে ভাগ করবো না, 2:3, 5:6, 7 এই অনুসারে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে আমি এই অনুপাত গুলোতে ভাগ করবো, সেটাই হলো সমানুপাতিক ভাগ। আর সেটা কিভাবে করতে হবে, তাও আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। তা আসো, আজকে পাঠ শেষে তোমরা ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে, সমানুপাতিক ভাগ ব্যাখ্যা করতে পারবে, বাস্তব সমস্যা সমাধানে, গাণিতিক সমস্যা সমাধানে ধারাবাহিক অনুপাত এবং সমানুপাতিক ভাগ প্রয়োগ করতে পারবে। তো আসো আমরা এই তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের বই কিছু অঙ্ক করি। এরপরে আমরা তো ধারাবাহিক ভাবে মূল্যায়নের জন্য কিছু সিপিইউ প্রশ্ন দেই। অনুশীলনী 11.2, 11 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে ক অনুপাত খ আছে, ক এর অংশ অনুপাত খ এর অংশ আছে, খ এর অংশ অনুপাত গ এর অংশ আছে, গ এর অংশ অনুপাত ঘ এর অংশ আছে। এগুলোকে আগে ধারাবাহিক অনুপাত করতে হবে। ধারাবাহিক অনুপাত করার পরে কত টাকা ভাগ করে, 300 টাকাকে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তার সাথে আমরা এই দেওয়া আছে ক এর অংশ অনুপাত খ এর অংশ, ক এর অংশ অনুপাত খ এর অংশ আমাদের দেওয়া আছে 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান 1:2। তাহলে আমাদের এখানে খ এর অনুপাতে রাশি হলো 3, এখানে খ এর অনুপাতে রাশি হলো 1, 1, আর 3 এর লসাগু কত, 3 কে এখানকার উত্তর রাশি দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, এটা যা আছে তাই থাকবে, আর 3 কে এখানকার 1 উপপুর রাশি দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, 3 পুরাটাকে 3 দ্বারা গুণ করলে 3, 3 × 2 = 6, তার মানে খ এর অনুপাতে রাশি একই চলে আসলো। এবার আমরা লিখতে পারি, সুতরাং ক এর অংশ
ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান ক এর অংশ তো টু ঠিক আছে, খ এর অংশ বেখাতে থ্রি ঠিক আছে, গ এর অংশ হচ্ছে সিক্স। এরপর আমাদের দেওয়া আছে গ এর অংশ অনুপাত ঘ এর অংশ, এই দুইটি অংশ দেওয়া আছে কত, থ্রি টু টু। আমরা দেখতে পাচ্ছি এখানে গ এর অংশের অনুপাত হলো কত সিক্স, অনুপাতের রাশি হলো কত সিক্স, আর এখানে গ এর অংশের অনুপাতের রাশি হলো কত থ্রি, থ্রি আর সিক্স এর লসাগু হচ্ছে কত সিক্স। সিক্স করতে হলে সিক্স কে সিক্স এর ভাগ করলে ওয়ান, পুরোটাকে ওয়ান দ্বারা গুণ করলে ওইটা ঠিকই থাকবে, আর এইটাকে সিক্স লসাগু কে সিক্স সিক্স এর থ্রি দ্বারা ভাগ করলে পাচ্ছি টু, পুরোটাকে টু দ্বারা গুণ করলে কত পাচ্ছি সিক্স ইজ টু ফোর। এখন আমরা ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ অনুপাত গ এর অংশ লিখতে পারবো, দ্যাট মিন্স এই চারটা অনুপাতের ধারাবাহিক অনুপাত বের করতে পারবো। সুতরাং ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ অনুপাত ঘ এর অংশ কত পাচ্ছি আমরা, কয় তো টু, কয় টু আছে, কয় থ্রি আছে, কয় সিক্স উভয় ক্ষেত্রে সিক্স, এবং ঘয়ের আছে কত ফোর। এবার আমরা সমানুপাতে ভাগ করে দিতে পারি, তবে বীজগণিতের ক্ষেত্রে এটা আমরা ক্লাসে এটি করে আসছি, অনুপাত রাশিগুলোর যোগফল বের করে সমষ্টি এর অনুপাত বা অনুপাতের যোগফল করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এখানে বীজগণিত করছি সেক্ষেত্রে আমাদেরকে বীজগণিতীয় রাশি আনা উচিত, অনুপাতের একটা সাধারণ রাশি আনা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি ক এর অংশ এক্স টাকা, কয় সিক্স টাকা, ক এর অংশ ফাইভ সিক্স টাকা, গ এর অংশ সিক্স সিক্স টাকা, ঘ এর অংশ ফোর এক্স টাকা। এই যে আমরা এক্স দ্বারা গুণ করলাম প্রত্যেকটাকে, এটা সকল অনুপাতের রাশির মধ্যে আছে, সেই জন্য এটাকে বলা হয় সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি, এক্স হচ্ছে এখানে অনুপাতের সাধারণ রাশি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স, সবগুলোর যোগফল হবে তিন শত টাকা, থ্রি হান্ড্রেড ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, তিন দুই পাঁচ, পাঁচে ছয় এগারো, পনেরো ফিফটিন এক্স সমান থ্রি হান্ড্রেড। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এক্স এর মান পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল থ্রি হান্ড্রেড বাই ফিফটিন সমান কত টোয়েন্টি। সুতরাং কয়ের অংশ হবে টুয়াইস এক্স, টু ইন্টু টোয়েন্টি, তো টাকা সমান ফর্টি টাকা। কয়ের অংশ কত হবে, থ্রাইস এক্স ছিল থ্রি ইন্টু টোয়েন্টি সমান সিক্সটি টাকা। গয়ের অংশ হবে ছিল কত সিক্স এক্স, সিক্স ইন্টু টুয়েলভ টোয়েন্টি, ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা। গয়ের অংশ ফোর এক্স, ফোর ইন্টু টোয়েন্টি এইটি টাকা আনসার। তাহলে আমরা এই যে সমান এখানে দুটো জিনিসের প্রয়োগ করলাম, একটা হলো ধারাবাহিক অনুপাত বের করলাম, আর একটা সমানুপাত ভাগ করলাম। সমানুপাতের ভাগের ক্ষেত্রে আমরা দুটো প্রক্রিয়া আছে, একটা পাটিগণিতের নিয়ম, একটা বীজগণিতের নিয়মে। পাটিগণিতের নিয়ম হলো সরাসরি অনুপাতের রাশিগুলো যোগফল বের করে সমষ্টি এর অনুপাত বা অনুপাতের যে অনুপাতের রাশি বা অনুপাতের রাশিগুলো যোগফল ওইটা ওই নিয়মে করতে পারি, কিন্তু এখানে যেহেতু বীজগণিত করছি আমরা, সি ইজ বারিড ইন ক্লাস এ, পাটিগণিত কিন্তু অষ্টম শ্রেণীতে এই সমাহিত করা হয়েছে, এটাকে আর এদিকে টেনে আনার কোনো সুযোগ নাই।
কাজে আমাদেরকে কি করতে হবে, এখানে বীজগণিতীয় রাশি এন এ অনুপাতের সাধারণ রাশি এন এ তারপর করা উচিত। তাহলে আমরা অনুপাতের সাধারণ রাশি এক্স এন এ টুয়াইস এক্স, ক্ষয়ের অংশ ট্রাইস এক্স, গয়ের অংশ সিক্স এক্স, গয়ের অংশ ফোর এক্স হলে সবগুলো সমষ্টি হবে। আমাদের যেটা দাম আছে সেখান থেকে এক্স এর মান বের করার পর ক্ষয়ের অংশ, ক্ষয়ের অংশ, গয়ের অংশ সহজে আমরা বের করতে পারলাম। এবার আসল তোমরা অতি দ্রুত তুলে নাও অথবা স্ক্রিনশট করে নিলে দ্রুত করতে পারবে। আমরা এটা মুছে দিচ্ছি। তারপর আসো আমরা আরেকটা অঙ্ক করি 15। একই জাতীয় আমরা ধারাবাহিক অনুপাত করব, তারপরে কত রান করেছে সেটা ভাগ করে দেবো। ক্রিকেট খেলা সাকিব, মুশফিকুর, মাসাবি তিনটা পরিচিত নাম। রান 171 রান করেছেন সাকিব ও মুশফিকের, মুশফিক ও মাসাবির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে। তাহলে দেওয়া আছে সাকিব ও মুশফিকের রানের অনুপাত 30:2 মুশফিকুর ও মাসাফির রানের অনুপাত হচ্ছে তাও একই 30:2। তাহলে সাকিব আর মুশফিকের রানের অনুপাত যা, মুশফিকুর ও মাসাফির রানের অনুপাত তাই, কিন্তু এখানে এক ব্যক্তি কমন আছে সেটা হলো মুশফিকুর। মুশফিকুরের রানের অনুপাত এখানে আছে 2, এখানে আছে 3। তাহলে আমরা কি করলাম, এটাকে এই দুটো লসাগু বের করলাম 6 করতে হলে লসাগু বের করতে দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, পুরোটাকে 3 দ্বারা গুণ করি, এদিকে 9 অনুপাত 3:6। অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে এখানে আমরা কি করব, লসাগু 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, পুরোটাকে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 6:4। তাহলে এই যে মুশফিকুর ওই ক্ষেত্রে মুশফিকুরের রানের অনুপাতের রাশি একই চলে আসছে, সেজন্য আমরা সুতরাং ধারাবাহিক অনুপাত বের করি সাকি মুশফিকুর সাকি মুশফিকুর আলাদা সংখ্যা আছে যা আছে তাই দিই সাকি মুশফিকুর, মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত, তাহলে তিনজন ধারাবাহিক অনুপাত আমরা পাচ্ছি, সাকিবের আছে 9, মুশফিকুরের উভয় ক্ষেত্রে আছে 6, মাশরাফির ভাইয়ের আছে 4। এখন আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে সমানুপাতে ভাগ করতে পারি, সেটা একটু পাটিগণিত হয়ে যায়। আমরা কি করব, বীজগণিতীয় রাশি এক্স নিয়ে আসবো। বীজগণিতীয় রাশি এক্স নিয়ে আসলে সাধারণ রাশি এক্স যদি আমি মনে করি একটা অজ্ঞাত রাশি, মনে করি সাকিব করেছে 9x রান, মুশফিকুর করেছে 6x রান, মাশরাফি করেছে 4x রান। তিনজন মিলে করেছে কত, তিনজনের রানের যোগফল প্রশ্ন মতে 9x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল হবে, তিনজনের রানের যোগফল হচ্ছে 171, 171 রান করেছে। এখান থেকে আমরা পাচ্ছি কি, হয়েছে 15 আর 4 = 19, 19x = আমরা পাচ্ছি 171।
বা x সমান কত পাচ্ছি 171/19, তাহলে পাচ্ছি এখানে কত 17, সুতরাং x ইকুয়াল 9। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং সঠিক করেছে p কত রান করলো সেটা বের করেছে 9×9 81 রান, মুষ্টিপুর করেছে 6×9 54 রান, মাসাবি করেছে 4×9 36 রান আনসার। সে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, রান অল্প করে আউট হয়ে গেছে, কারণ সে তো ছক্কা চার বেশি মারে, সেই জন্য সে কি করছে একটু কম রান করে দ্রুত করছে ও স্বল্প বলে বেশি রান করছে। তাহলে আমরা তাদেরকে কত রান করেছি সেটা বের করলাম, তোমরা একটু দ্রুত লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাব। এবার আসো আমরা ১৬ নম্বর অঙ্কটা করি। ১৬, একটি অফিসে দুজন কর্মকর্তা, সাতজন অফিস সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছেন, অফিস সহায়ক আছে, একজন অফিস সহায়ক ১ টাকা পেলে একজন অফিস সহকারী পায় ২ টাকা এবং একজন কর্মকর্তা পায় ৪ টাকা, তাদের সকলের মোট বেতন হচ্ছে ১৫,০০০ টাকা, কে কত বেতন পাবে? তাহলে ১ টাকা ২ টাকা ৪ টাকা, একজন যদি ১ টাকা পায় আরেকজন ২ টাকা আরেকজন ৪ টাকা, দ্যাট মিন্স একজন অফিস সহকারী একজন অফিস সহায়ক একজন অফিস সহকারী ও একজন কর্মকর্তার প্রাপ্ত টাকার অনুপাত, নট উনাদের অনুপাত বা টাকার অনুপাত, কত 1:2:4, একজন ১ টাকা পেলে আরেকজন ২ টাকা পায় আরেকজনে ৪ টাকা পায়। তো মনে করি একজন অফিস সহায়ক বলতে এখানে আমরা বিরক্ত বুঝি, আর একটা কেরানি বা ক্লার্ক উনি হলেন কর্মকর্তা, একজন অফিস সহায়ক পায় ১ টাকা, 1×১ = ১ টাকা, তাহলে একজন অফিস সহকারী পাবে কত 2×১ টাকা, একজন কর্মকর্তা পায় কত 4×টাকা। তো প্রশ্ন মতে দেখা যাচ্ছে যে মোট হলো ১৫,০০০, কিন্তু এখানে একজন নয়, টোটাল কতজন আছে কর্মকর্তা আছে ২ জন, প্রশ্ন মতে ২×কর্মকর্তা ৪x যোগ ৭ জন অফিস সহকারী ৭×২৬ প্লাস ৩ জন অফিস সহায়ক ৩×৮=৬, মোট হলো ১৫,০০০, ১৫,০০০। তাহলে এখানে আমরা সরল করি, আমি আবার বলছি এখানে একজন একজন নয়, এখানে কর্মকর্তা আছেন ২ জন, তারপর অফিস সহকারী আছে ৭ জন, অফিস সহায়ক আছে ৩ জন, তাহলে
প্রত্যেক একজনে যদি 4x পায় দুজনে পাবে কত, একজনে যদি 2x পায় সাতজনে কত পাবে, এইভাবে একজনে x পেলে তিনজনে কত পাবে। তাহলে এখানে আসতেছে 8x প্লাস 14 14x প্লাস 36 ইকুয়াল হচ্ছে 150,000, বা এখানে 25x ইকুয়াল আমরা পাচ্ছি 150,000। x এর মান পেয়ে যাচ্ছি কত, 25 দ্বারা ভাগ করলে 6000 টাকা। তাহলে এখন কে কত পাবে, সুতরাং এখানে বের করি ফেলি, একজন অফিস সহায়ক পায় 6000 টাকা, একজন অফিস সহকারী পায়, একজন অফিস সহকারী পায় 12,000 টাকা, একজন কর্মকর্তা পায় 4 × x এর মান যা আছে তা 6000 24,000 টাকা আনসার। তাহলে এইভাবে আমরা এখানেও আমরা ধারাবাহিক অনুপাত বের করলাম, আগে ধারাবাহিক অনুপাত অবশ্যই অনুপাত আকারে আছে, তারপরে একজনে অনুপাতে সাধারণ রাশি x ধরে, এখন এখানে অফিস কর্মকর্তা আছেন কয়জন, দুজন, অফিস সহকারী আছেন সাতজন আর সহায়ক আছেন তিনজন, এগুলো যোগ করে সমষ্টি 150,000 x এর মান বের করবো। দেখবেন সবসময় অনুপাতে সাধারণ রাশিটা বের করতে হবে, করার পরে কে কত পেল আমরা সহজেই বের করলাম। আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা করতে গিয়ে আমরা এখানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি আমরা করতে পারি। তাহলে আয়তক্ষেত্রটা পাইলে বর্গক্ষেত্রটাও পারবে, সেই হিসাবে আমরা 17 নম্বরটাই করি। 17 কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রে মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক, এটা মিটারও না সেন্টিমিটারও না, একক হিসেবে আমরা ধরে নিলাম। তো সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এক্স স্কয়ার বর্গ একক। 10% নাকি 20%, 20% বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আগে ছিল x, এখন বাড়ছে কত, 20%, মানে 100 একক থাকলে এখন 100 এককে 20 একক বাড়লো, তাহলে আগে ছিল কত x প্লাস বৃদ্ধি, বৃদ্ধি পাইছে কত 20%, মানে x এর 20% মানে আমরা সরাসরি লিখি 20/100, তাই তো একক। ধরো তোমার কাছে আগে ছিল 10 টাকা, এখন বাড়ছে 5 টাকা, আরেকজনের 5 টাকা পাইছে, বৃদ্ধি পাইছে, তাহলে 10 টাকা যোগ 5 টাকা 15 টাকা, আগে ছিল এক্স, এখন বৃদ্ধি পাইছে কত, এক্স এ 10% 20% 20/100, তাহলে এখানে হলো কত শেষ পর্যন্ত, এক্স প্লাস এখানে এক্স বাই 5, তাহলে কত হবে 5/6x/5, তাহলে সুতরাং 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 6x/5² বর্গ একক, কত পাচ্ছি 36x² / 25 বর্গ একক।
সুতরাং এক্স স্কয়ার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? আগে ছিল এক্স স্কয়ার, এখন হলো অত, বৃদ্ধি পাইলো কত? শেষেরটা বিয়োগ আগেরটা, নতুনটা বিয়োগ পুরাতন বর্গ একক। তাহলে কত হচ্ছে এখানে দেখো, 25 দিলে কত থাকবে? 11 এক্স স্কয়ার বাই 25, এত বর্গ একক। তাহলে সুতরাং ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি পাইল কত? শতকরা বৃদ্ধি মানে এক এককে হবে এক্স স্কয়ার বর্গ এককে, যদি এটা হয় মনে মনে ঠিক নিয়ম, কিন্তু ওই ঠিক নিয়ম সরাসরি করা যাবে না, এটাও কি বলে যে ঐকিক নিয়ম ও পাটিগণিতের নিয়ম, কাজে আমরা সেটা সরাসরি না করে পরোক্ষ ভাবে করবো যাতে বোঝা যায়। কিরকম? আমরা মনে মনে করবো এক্স স্কয়ার বর্গ এককে যদি অত বৃদ্ধি পায়, এক বর্গ এককে কত বৃদ্ধি পাবে, 100 বর্গ এককে কত বৃদ্ধি পাবে, তখন আমরা ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি লিখব। এই এক বর্গ একক আগে ছিল 11 এক্স স্কয়ার বাই 25, এক বর্গ এককে যদি এক্স স্কয়ার নিচে আসবে আর 100 বর্গ এককে যদি 100 উপরে গুণ হবে, তাহলে তো বর্গ একক সমান কত হয় দেখো, 4 25 100 এক্স স্কয়ার সে বাদ যাবে 44 বর্গ একক। আনসার 44%। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেলো সেটা বের করে ফেললাম। এখানে বর্গ একক লিখবো, কিন্তু উত্তর লিখবো পার্সেন্ট মানে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমরা এটা করলাম, আজকে 17 পর্যন্ত করলাম, তোমরা 18 নম্বর অঙ্কটা বাড়ির কাজ, বাড়ির কাজ হিসেবে আমি আজকে সিকিউ দিচ্ছি না, কারণ আমরা নেক্সট ক্লাসে শেষ করে সিকিউ দেওয়ার চেষ্টা করব। তাহলে বাড়ির কাজ হিসেবে বাড়ির কাজ পাঠ্য বইয়ের কত নাম্বার? 18 নম্বর দিলাম, আর 18 নম্বর আর তোমাদের উদাহরণ 14, এই দুইটা দিলাম। নেক্সট ক্লাসে আমরা শেষ করব, আর দুই তিনটে অঙ্ক আছে সেগুলো শেষ করে সিকিউ প্রশ্ন দেব। তাহলে আজকে এখানেই শেষ করলাম, সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।